আমার ছেলে আছে তো সে কিন্তু আমার চেয়ে বড় আলেম আমার চেয়ে বড় আলেম হাসিবুর রহমান আপনারা তার কথা শুনবেন ইনশাআল্লাহ একজনও উঠবেন না আল্লাহর রাস্তায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু তোমার মিজানে মে পোনায় আমায় প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্না থেকে অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন আলেমকুল শিরোমণি উস্তাদুল উলামা আমাদের সকলের মাথার মুকুট আমাদের উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন হযরত মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ ওয়া রাআহ আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে আরো বারাকা দান করেন তিনি এত সুন্দর এত চমৎকার এত তথ্যবহুল আলোচনা পেশ করেছেন আসলে ওনার আলোচনা করার পরে শ্রোতাদের আমাদের আলোচনা শোনার আর আগ্রহ থাকার কথা নয় কারণ তিনি আমাদের উস্তাদ ওনার থেকে আমরা নিজেরাই জ্ঞান অর্জন করি এজন্য কমিটিকে বলেছিলাম যে হুজুরের আগে আমাকে দিয়ে দিলে ভালো কারণ লুৎফুর রহমান হুজুরের পরে ওয়াজ আর কি বাকি থাকে এত চমৎকার কথা বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম আপনার দরজার কলিং বেলে চাপ মারছেন আর ঈসা ইবনে মারইয়াম যাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন তিনি আপনার বাড়ির গেইটে চলে এসেছেন আর ওইদিকে দাজ্জাল দুনিয়াব্যাপী ফিতনা শুরু করে দিয়েছে এই ভয়ঙ্কর ফিতনার যুগে আমাদের কি করা দরকার সর্বশেষ সংক্ষেপে তিনি যে মহামূল্যবান নসিহত করে গিয়েছেন আমার মনে হয় এরপরে আর ওয়াজ করা বাকি থাকে না হুজুর যে হাদিসটি বলেছেন এই হাদিসটি আমি গত কয়েকদিন ধরে মাহফিলে বলছি যে আখেরি জামানার উম্মতের প্রতি নবীজির এত দরদ নবীজি আমাদেরকে তার ভাই বলে সম্বোধন করেছেন আল্লাহু আকবার আপনার বাবা আপনাকে এত ভালোবাসে না আপনার মা আপনাকে এত ভালোবাসে না আমার আপনার নবী আমাদেরকে যত ভালোবেসেছেন কারণ মাইকে কি কোনো সমস্যা হলো আচ্ছা চলে আসছে জি চলে আসছে সবাই বসেন তো বলছিলাম আপনার বাবা আপনাকে এত ভালোবাসে না আপনার মা আপনাকে এত ভালোবাসে না আপনাকে যতটা ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা নামাজে তিনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন প্রতিটা নামাজে আমাদের জন্য চোখের পানি ফেলেছেন এটা আমার কথা নয় নবীজিকে সবচেয়ে কাছ থেকে যিনি দেখেছেন নবীজির বিবি আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনে হিব্বানে এই হাদিসটি এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান খুব কান্না করছেন আম্মা জান বলছেন ইয়া রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাঁদছেন কেন নবীজি বললেন আমি আমার মায়ার উম্মতের জন্য কাঁদছি আমি আমার উম্মতের চিন্তায় পেরেশান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবীজি আমার জন্য একটু দোয়া করেন আম্মা জান আয়েশার জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহ মাফ করে দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হলেন নবীজি বললেন আয়েশা তুমি অনেক খুশি হয়েছো তাই না আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য দোয়া করেছেন আর আমি খুশি হব না এমনটা কি হতে পারে নবীজি বললেন আয়েশা শোনো আমি এতটা স্বার্থপর নই যে শুধু তোমার জন্য দোয়া করি আমি এখন তোমার জন্য যেমন দোয়া করলাম আমার এমন কোনো নামাজ নাই রিপিট করছি আমার এমন কোনো নামাজ নাই যে নামাজে আমি আমার উম্মতের কথা ভুলে যাই প্রত্যেকটা নামাজে আমি আমার উম্মতের জন্য কেঁদে আল্লাহর কাছে দোয়া করি আখিরি জামানার উম্মতের প্রতি নবীদের বিশেষ মায়া বিশেষ দরদ আরে সাহাবীরা তো রসুলকে দেখে ঈমান এনেছেন
আমরা নবীজিকে না দেখে ঈমান এনে নবীজিকে অনুসরণ করি এই জন্যই নবীজি কিয়ামতের দিন ঈমানদার একটা উম্মতকেও জাহান্নামে রেখে নবীজি জান্নাতে যাবেন না এই ফিতনার যুগে আমাদের কি করা দরকার হুজুর এত সুন্দর করে বলে গিয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে সেগুলো আমল করবার তৌফিক দান করেন মাহফিলের প্যান্ডেলে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এলাকার মুরব্বিয়ান আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বি বাবারা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় কুলিয়ারচর তথা কিশোরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন পেছনে যারা বসে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সেই অনেকক্ষণ আগ থেকে আপনারা বসে আছেন অন্তত অনেকের ইস্তেনজার প্রয়োজন দেখা দিতে পারে প্রাকৃতিক প্রয়োজনও তো দেখা দিতে পারে ওয়াজ দিয়ে কি প্রাকৃতিক প্রয়োজন আর বন্ধ করা যায় যায় না এটা আমার মাথায় আছে এই জন্য আমি এত লম্বা বক্তৃতা করব না যেন আপনারা উঠা বসা করেন আর পরিবেশ বিনষ্ট হয় রাতও অনেক হয়েছে আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন আমি চাই আমি অল্প কথা বলি কিন্তু আপনারা আমার শেষ কথা পর্যন্ত শুনে মোনাজাত করে যান আমার এই আশা পূরণ হবে তো ইনশাআল্লাহ এজন্য আগেই বলছি আপনারা কিশোরগঞ্জের মানুষ খুব শিক্ষিত ভদ্র নম্র মানুষ আমি এত লম্বা বক্তৃতা করব না যেন আপনাদের বিরক্তি চলে আসে আর এত সুন্দর আলোচনা শোনার পরে আর এত লম্বা আলোচনার দরকার নাই এজন্য আমি খুব সংক্ষেপে আমি কয়েক মিনিট কথা বলবো লম্বা আলোচনা করব না ভয়ের কারণ নাই যে টপিক আপনারা সিলেক্ট করে দিয়েছেন এই টপিকের উপরে আমাদের হেদায়াত হয় আল্লাহর কোরআন থেকে নবীজির হাদিস থেকে আমি কিছু কথা বলবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে ধৈর্য ধরে শোনার এবং আমলের নিয়তে বসে শোনার তৌফিক আল্লাহ দান করেন এই মাহফিল কমিটির প্রশংসা করতে হয় এই জন্য নিশ্চয়ই তাদের উদ্দেশ্য ভালো যেটা আমার আগে হুজুর বলে গিয়েছেন আসলে উদ্দেশ্য ভালো কারণ বাংলাদেশে এখন অনেক মাহফিলে গেলে দেখা যায় মাহফিলটাকে আমরা বিরোধিতার মঞ্চ গলাবাজির মঞ্চ কমেডির মঞ্চ চাপাবাজির মঞ্চ গরম বক্তৃতার জায়গা বানিয়ে ফেলেছি আসলে নবীজির বয়ান কেমন ছিল নবীজির বয়ান শুনে সাহাবীরা কাঁদতেন জেনাখুর জেনা ছেড়ে দিত পাপিষ্ট লোকেরা পাপ ছেড়ে তওবা করে দিত আমাদের কিছু কমিটি আছে আসলে বলবে হুজুর গরম করবেন ফাটাই ফেলবেন একদম বলে না হুজুর বেনামাজি যেন নামাজি হয় এমন বয়ান করবে বলে না হুজুর দাড়ি যারা রাখে নাই তারা যেন বয়ান শুনে দাড়ি রাখে এই নিয়তে যায় এমন বয়ান করেন আপনি কি একদিন ওয়াজ করে কাউকে খতম করে দিতে পারবেন কাউকে ক্ষমতায় আনতে পারবেন না কাউকে ক্ষমতা থেকে নামাতে পারবেন এই মাহফিল হওয়া উচিত আমাদের ইসলাহ আমাদের সংশোধন আর হেদায়েতের জায়গা এই আবেগের জায়গা থেকে বেরিয়ে আসুন কোথা থেকে জ্ঞান অর্জন করব আমরা আমরা তো অনেকে কোরআন হাদিস ভালো করে জানি না শত শত বছর ধরে চলে আসা এই ঐতিহ্য আমাদের ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল এখানে এসে যদি কয়েক ঘন্টা বয়ান শুনে আমরা পথ চলার পাথেও নিতে না পারি এর চাইতে দুঃখজনক বিষয় আর তো হতে পারে না আল্লাহ যেন হেদায়েতের নিয়তে বক্তাদেরকে কথা বলার আর শ্রোতাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন খুব সুন্দর বিষয়ভিত্তিক মাহফিল আপনাদের আমাকে মৃত্যুর যন্ত্রণা ও প্রস্তুতি বিষয়ে কথা বলবার জন্য আপনারা টপিক দিয়েছেন ইনশাআল্লাহ এই বিষয়েই কথা হবে মউত এটাকে বিশ্বাস করে না পৃথিবীতে একজন মানুষও নাই এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নেই যদি থাকতো তো দেখতাম অথচ এই দাবি করা লোকেরা তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করে তারা অক্সিজেন না দেখে বিশ্বাস করে তারা বাতাস না দেখে বিশ্বাস করে কিন্তু এগুলোর স্রষ্টা যিনি তাকে তারা বিশ্বাস করতে পারে না এজন্য আমি বলি যারা বলে স্রষ্টা বলতে কেউ নেই এদেরকে বঙ্গোপসাগরে নিয়ে স্পিড বোটে উঠাইয়া
উত্তাল সাগরে মাঝামাঝি রেখে স্পিড বোটের সাথে বাইন্ডা এরপর আপনি চলে আসেন ব্যাক করেন আল্লাহ কারে কয় জোয়ার উঠলে তারপর তার ভেতর থেকে যে আওয়াজ আসবে সেটা তো বুঝে যাবে আল্লাহর তো বিশাল কুদরত দেখে সৃষ্টিরাজি দেখে তুমি তাকে অনুধাবন করতে পারো না তোমার মতো কপাল পুরা তো হতে পারে না আমি বলছিলাম স্রষ্টায় বিশ্বাস করে না এমন মানুষ দুনিয়াতে আছে মৃত্যু পরবর্তী জীবন পরকালকে বিশ্বাস করে না এমন মানুষও দুনিয়াতে বহু আছে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে ধর্মে যে বর্ণেরই হোক না কেন এটা বিশ্বাস করে সে চিরকাল দুনিয়াতে থাকবে না এখন আমি বলি যারা মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে না আর যারা স্রষ্টায় বিশ্বাস করে না তাদেরকে বলছি ভাই তোমরা তো মউত বিশ্বাস করো তাহলে যে আল্লাহ মউত দিতে পারেন সে আল্লাহ মৃত্যু পরবর্তীতে তোমাকে জিন্দাও করতে পারেন কি না কেমনে পারেন সংক্ষেপে বলি আরে ভাই আপনার তো জীবন আছে জীবিত থাকা অবস্থায় মউত দিতে পারলেন আর আপনি যে মায়ের পেট থেকে একটা ছোট্ট বাচ্চার সাইজে বের হয়ে এসেছিলেন আজকের হিউম্যান এমব্রায়োলজি বলছে আজকের হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করছেন আজকের মেডিকেল সায়েন্স পরিষ্কার করে দিয়েছে মায়ের পেটে যে বাচ্চার আকারে আপনি বের হলেন মায়ের পেটে বাচ্চার আকারে ছিলেন না একটা সময় মায়ের উদর মায়ের পেট মায়ের রেহেম খালি ছিল কিছুই ছিল না এক ফুটা স্পাম এক ফুটা নাপাক পানি থেকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শুকরানু থেকে যে আল্লাহ স্টেপ বাই স্টেপ সৃষ্টি করলেন সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন সূরা মুমিনুন নিয়ে রিসার্চ করে অনেক হিউম্যান এমব্রায়োলজিস্ট মুসলমান হতে বাধ্য হয়েছে আল্লাহ আকবার কারণ মানব সৃষ্টির এই ফর্মুলাটিকে আল্লাহ তাআলা এত চমৎকার করে কোরআনুল কারীমে ব্যাখ্যা করেছেন এটা দেখার পরে অবাক হয়েছে তারা আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল সায়েন্স ল্যাবরেটরি ছিল বিজ্ঞানও ছিল না সায়েন্স ল্যাবরেটরিও ছিল না তারা অবাক হয়ে গেল বিজ্ঞান বিজ্ঞানাগার না থাকা সত্ত্বেও এবং সাইন্টিফিক তথ্য যে কিতাবে এসেছে এটা আবুল তাবুল কিতাব নয় এটা মানুষের বানানো নয় নিশ্চয়ই এটা মানুষের স্রষ্টা মানুষের কারিগর বিশ্ব কারিগর যিনি সেই মহান স্রষ্টার তরফ থেকে এসেছে আল্লাহু আকবার তাহলে আমি বলবো যারা স্রষ্টায় বিশ্বাস করো না আর যারা মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করো না তুমি একসময় কিছুই ছিলে না অস্তিত্বহীন ছিলে একসময় নাপাক পানিও ছিলে না আল্লাহ তাআলা অস্তিত্বহীনতা থেকে নাপাক পানির মাধ্যমে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সুন্দর করে সৃষ্টি করে যিনি এত সুন্দর করে দুনিয়াতে আনতে পারলেন তিনি মনে হয় মরার পরে আবার জিন্দা করতে পারবেন না পারবেন কিনা সবাই বলেন পারবেন কিনা আমি বলছিলাম মউত সবাই বিশ্বাস করে কোন নাস্তিক কি এই কথা বলতে শুনেছেন নাস্তিক কারা যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা কি বলে যে না আমরা মরবো না কেউ মারতে পারবে না এটা কেউ বলে বলে না তাহলে মউত এমন বিষয় যার স্বাদ দুনিয়ার সকলকে নিতে হবে কখন আসবে কেউ জানে না এমনও হতে পারে মালাকুল মউত এমনও হতে পারে কি এমনটাই মালাকুল মউত মাথার উপরে আছে কি করে এত আনন্দ ফুর্তি করেন আপনি এত গুনার চিন্তা মাথায় কিভাবে আসে মানুষের উপরে জুলুম করার আগে মানুষের হক মেরে খাওয়ার আগে গুনাহ করার আগে মাথায় কি আসে না মালাকুল মউত পেছনে কবর তো সামনে এক থাপ্পড় দিয়া মালাকুল মউত কবরে পাঠিয়ে দিবে এই চিন্তাটা কি মাথায় আসে না এই চিন্তা মাথায় আসলে তো আমরা কখনো খারাপ কাজ করতাম না এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আসার পরে আমরা যেন আমাদের গন্তব্য ভুলে না যাই আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে নয় তিনটি সূরার তিনটি আয়াতে মউতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াত এবং 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ একই কথা তিনবার বলেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত এভরিওয়ান এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে
আরবের একজন কবি এজন্য তার কবিতায় বড় সুন্দর করে দুটো লাইন লিখেছেন তিনি বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন মউত হচ্ছে এমন একটি পেয়ালার নাম যেই পেয়ালা থেকে সবাই পান করবে আর কবর হচ্ছে এমন একটি বাড়ি যেই বাড়িতে সবাই ঢুকবে মউতের হাত থেকে কেউ রেহাই পাবে না এই কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় যদি আপনার নামে মামলা হয় গভীর রাতে যদি আপনার নামে গ্রেফতারি পরোয়ানা আসে পুলিশ যদি ফোর্স নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় মাঝখানে যদি আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড আপনার কোনো কাছের বন্ধু দেখে আপনার বাড়ির উদ্দেশ্যে পুলিশ যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করে বলবে দোস্ত তোমার বাড়ির দিকে পুলিশ আসতেছে তাড়াতাড়ি পালাও আপনার কাছে ফোন আসার পরে খবর পেয়ে আপনি এবার বউকে বললেন বউ বাড়িতে তোমরা নিরাপদে থাকো আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম পুলিশ আসার খবর শুনে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে হয়তো আপনি পুলিশের হাত থেকে রেহাই পাবেন পালিয়ে বাঁচতে পারবেন কিন্তু ভাইরে মালাকুল মউত যখন আসবে কোন দরজা দিয়া পালায় আপনি কুল পাবেন না যেখানেই আপনি যান না কেন সেখানেই মউত চলে আসবে একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল মনোযোগ আছে আপনাদের একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল সুলাইমান নবীর আমলের ঘটনা সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর এমন এক পয়গাম্বর ছিলেন লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটি দোয়ার সুযোগ দিয়েছিলেন নবীরা আল্লাহ তাআলা সকল নবীকে বলেছিলেন একটা দোয়া সবার জন্য এই সুযোগ দিলাম দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে এই সুযোগ পেয়ে সুলাইমান নবী দোয়া করেছিলেন তার দোয়া আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন সুলাইমান নবী দোয়া করেছিলেন রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগী লি আহাদিম মিন বাদি তিনি বলেছিলেন রব আমাকে মাফ করো এমন ক্ষমতা আমাকে দাও আমার পরে দুনিয়ায় কোনো ক্ষমতাওয়ালা লোক কেয়ামত পর্যন্ত এমন ক্ষমতা যেন কেউ না পায় এই দোয়াটা করার পরে দোয়া কবুল করেছেন কে সেই যুগে কিন্তু রকেট ছিল না বিমান ছিল না বিজ্ঞান ছিল না প্রযুক্তি ছিল না কিন্তু সুলাইমান নবী হাজার হাজার বছর আগে আল্লাহর কাছে ক্ষমতার দোয়া করেছেন আল্লাহ এমন ক্ষমতার মালিক বানাও কেয়ামত পর্যন্ত যেন এমন ক্ষমতা আর কেউ না পায় তার দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানালেন আজ পর্যন্ত এই রকম ক্ষমতা কেউ পায় নাই আমেরিকার প্রেসিডেন্ট পায় নাই রাশিয়ার ভ্লাদিমির পুতিনও পায় নাই কিম জং উনও পায় নাই কিয়ামত পর্যন্ত কেউ এমন ক্ষমতা পাবে না পারমাণবিক বোমা নিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ে আমরা বড় বড়াই করি সুলাইমান নবীর ক্ষমতার পাওয়ার কি আপনি জানেন নাকি আল্লাহ তার দোয়া কবুল করে এমন ক্ষমতা দিয়েছেন এই যুগের রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশে বিমানে করে যায় এই বাংলাদেশ থেকে যদি আপনি নিউ ইয়র্কে যেতে চান 10 ঘন্টার উপরে সময় লাগবে আর আল্লাহ সুলাইমান নবীকে এমন ক্ষমতার মালিক বানালেন সুলাইমান নবীর দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন এমন একটা সিংহাসন আল্লাহ তাকে দিলেন যেই সিংহাসনের ইঞ্জিন নাই গাড়িতে ইঞ্জিন আছে জাহাজের ইঞ্জিন আছে বিমানেরও ইঞ্জিন আছে সুলাইমান নবীকে আল্লাহ বললেন সুলাইমান তুমি তো ক্ষমতার দোয়া করেছো এমন ক্ষমতা দিলাম তোমার সফরের জন্য ইঞ্জিন ছাড়া বাহন তুমি ব্যবহার করবা সুলাইমান নবী বললেন আল্লাহ কেমন যানবাহন এটা আল্লাহ বললেন তোমার সিংহাসনের পাওয়ার আমি এমন দিব সকালবেলা যখন তুমি তোমার সিংহাসনে বসবা ইঞ্জিন ছাড়া বিনা ইঞ্জিনে বাতাসকে আমি হুকুম করব বাতাসের মালিককে আস্তে বলবেন না জোরে বলেন বাতাসের মালিক কে বাতাসকে আমি হুকুম করব সুলাইমান এই বাতাস এত দ্রুত বেগে তোমার সেই বাহনকে নিয়ে ছুটবে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তুমি এক মাসের পথ চলে যাবে আল্লাহু আকবার আপনি কোন বিমান দিয়া সকালবেলা উঠে এক মাসের পথ পাড়ি দিবেন আল্লাহু আকবার আল্লাহর নবী সুলাইমান বললেন গরব এক মাসের পথ যদি চলে যায় আমি আবার কেমনে ফিরে আসবো আল্লাহ বললেন টেনশনের দরকার নাই
বিকেল বেলা তুমি যখন আবার সিংহাসনে উঠে বসবা বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ আবার ফিরে আসবা এমন ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানালেন পিপরার ভাষা তিনি বুঝতেন কোরআনে কারিমে পিপরার নামেও সূরা আছে নাই সূরার নাম কি সূরা পিপরা তাহলে বলেন তো সূরাটার নাম কি কিশোরগঞ্জের মানুষ তো ওয়াজ জানে কি ওয়াজ করতাম সূরাতু আন-নামাল পিপরার নামে আল্লাহ সূরা দিয়েছেন পিপরার এই কাহিনী আল্লাহই সূরার ভেতরে বলেছেন সুলাইমান নবী যখন তার দলবল নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন পিপরার বাহিরের প্রধান যে ছিল সে বলল তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকো সূরা নামালের ভেতরে এই কিচ্ছা এসেছে বলল তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকো সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে সুলাইমান নবী এটা শুনলেন শুনে তার বাহিনীকে বললেন থামো মুচকি হাসলেন তার সৈন্যদল বললেন কি ব্যাপার থামিয়ে দিলেন কেন আর মুচকি মুচকি হাসেন কেন সুলাইমান নবী বললেন তোমরা তো পিপিলিকার ভাষা বুঝো না কিন্তু আমাকে পিপিলিকার ভাষা বুঝার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কি পিপরার বাহিরের প্রধান তার পিপরাদেরকে বলতেছে গর্তের ভেতরে যেন ঢুকে যায় এই কিচ্ছা সূরা পিপরার সূরা যেটা সূরা নামালের ভেতরে আছে তো সুলাইমান নবী এমন ক্ষমতাবান লোক ছিলেন জিনদেরকে শাসন করেছেন জিনদেরকে দিয়া এখনকার বাইতুল মুকাদ্দাস যেটা ওই বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী জিনদেরকে দিয়ে রাজমিস্ত্রি বানায়া তিনি বানিয়েছেন আল্লাহু আকবার সুলাইমান নবী পিপরার ভাষা বুঝতেন পশু পাখির ভাষা বুঝতেন বাতাস তার হুকুম মানত ওই সুলাইমান নবীর সময়ের একটা কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি আবুল তাবুল কিচ্ছা নয় শুনেন এবার সুলাইমান নবীর সময়ের ঘটনা সুলাইমান নবীর একজন মন্ত্রী ছিল সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীকে নিয়ে বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন ওই মন্ত্রীর দিকে এক নজর তাকালেন মালাকুল মউত চলে যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান নবীকে বলল গো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছিলেন তাকে তো চিনলাম না জীবনে কোনোদিন আমি তাকে দেখি নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন ইনি কোনো মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসেছেন এই কথা শোনা মাত্রই মন্ত্রী বলল গো আল্লাহর নবী সুলাইমান এই জন্য তো আমি ভয় পেয়ে গিয়েছি লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল আমার কলিজা পর্যন্ত দুমড়ে মুচড়ে উঠেছে ওগো আল্লাহর নবী সুলাইমান লোকটা আপনার দরবারে যদি আবার আসে আর আমার সঙ্গে যদি পুনরায় দেখা হয়ে যায় আমি নিজেকে স্থির রাখতে পারবো না আপনি এক কাজ করেন আল্লাহ তাআলা তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে আল্লাহ নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন বাতাস তার হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় নিয়ে গেল মনোযোগ আছে তো পরের দিন মালাকুল মউত সুলাইমান নবীর কাছে আসলেন সুলাইমান নবী এবার মালাকুল মউতকে বললেন ও মালাকুল মউত গতকাল তুমি চলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বেচারা তো খুব ভয় পেয়েছিল কেমন করে তাকিয়েছিলে মালাকুল মউত তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম লোকটাকে আপনার মজলিসে দেখে বড় অবাক হয়ে গেলাম কারণ আল্লাহর দেওয়া শিডিউল ছিল আপনার সাথে সাক্ষাতের পর হিন্দুস্তানে আমি গিয়ে লোকটার রূহ কবজ করব আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর সুলাইমান নবী কোন দেশে আর হিন্দুস্তান কোন দেশে এক দেশ থেকে আরেক দেশে আসতে মালাকুল মউতের কি কোনো টাইম লাগে না এই প্রশ্ন তো আসতেই পারে এই প্রশ্নের জবাব নবীজি হাদিসে দিয়েছেন নবীজি বলেছেন মালাকুল মউতকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে পৌঁছাতে তার এক কদম ফালানো লাগে না বরং একটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম যদি কেউ একটা প্লেটের মধ্যে কিছু দানা নেয় সে যেমন একটার পর একটা দানা নিতে পারে তেমনি গোটা দুনিয়াটাও আল্লাহ তাআলা মালাকুল মউতের হাতের তালুর মধ্যে দিয়েছেন যেন ইচ্ছে মতোই সে যে কোনো সময় যে কোনো প্রাণের রোগ কবচ করতে পারে এটা মালাকুল মউতের জন্য অসাধ্য না কিন্তু মালাকুল মউত চিন্তা করছেন আমি না হয় এখান থেকে চলে যাব এখন হিন্দুস্তানে কিন্তু যার রূহ আমি কবজ করব সে তো আমার মতো নয় সে তো এই মুহূর্তে হিন্দুস্তানে যাওয়ার ক্ষমতা রাখে না আমি অবাক হয়ে গেলাম একটু পরে লোকটাকে গিয়ে আমি হিন্দুস্তানে পাবো কিনা সুলাইমান নবী মুচকি এসে বললেন মালাকুল মউত তোমার কাছ থেকে ঘটনা শুনে আমিও বড় অবাক হয়ে গেলাম
কারণ আমার এই মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে অনুরোধ করেছিল আর আমি বাতাসকে হুকুম করে হিন্দুস্তানে পাঠালাম ওখানে গিয়েও তো কোনো লাভ নাই লাভ হলো না বেচারা মৃত্যুর হাত থেকে রেহাই পেল না মৃত্যু এমন একটি বিষয় আপনি পালিয়ে বাঁচতে পারবেন না নিজেকে সেফ রাখার জন্য বডিগার্ড নিয়ে চলা যায় কিন্তু মালাকুল মউত যখন আসবে নিজেকে আপনি রেহাই দিতে আপনি বাঁচাতে পারবেন আর কার মৃত্যু কোনখানে হবে সেটাও কেউ জানে না একজন ছাড়া তিনি কে কারো কারো মৃত্যু হতে পারে হসপিটালে কারো আবার মৃত্যু হতে পারে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কারো মৃত্যু হতে পারে শাহাদাতের মাঠে কারো মৃত্যু হতে পারে আবার জেলখানার ভেতরে কারো মৃত্যু হতে পারে টয়লেটের ট্যাঙ্কির উপরে ঠিক কিনা কার কোথায় মৌত হবে একমাত্র একজন ছাড়া সেটা কেউ জানে না সবাই বলেন তিনি কে এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর কেউ জানে না তার মৃত্যুর স্থান কোথায় যেখানেই যার মৃত্যু সেখানেই যথাসময়ে তার মৌত চলে আসবে কার হুকুমে শোনেন শোনেন মৃত্যু এমন বিষয় আল্লাহর পয়গম্বররাও মৃত্যু থেকে রেহাই পান নাই পৃথিবীর প্রথম মানুষ যিনি তার নাম সাইয়েদিনা আদম আলাইহিস সালাম তিনি কি মৌতের হাত থেকে রেহাই পেয়েছেন আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আদম নবীকে ডেকে বললেন আদম শোনো তোমাকে আমি নিজের হাতে বানালাম অমরুকা আলফাসানা তোমাকে আমি 1000 বছর হায়াত দিলাম জোরে কোন কত বছর আর একটু জোরে বলেন কত বছর আল্লাহ তাআলা বললেন আদম আজ আমি তোমার সামনে একটা রূহ শোভা করব আপনারা জনগণ নিয়ে হয় জনসভা পৃথিবীতে আসার আগে সবাই আমরা আলামে আরওয়াহ রূহের জগতে ছিলাম না আদম নবীকে আল্লাহ বললেন আদম তোমাকে নিয়ে আজকে একটা রূহ শোভা হবে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ এভাবে হাত রাখলেন আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ঔরস থেকে কিয়ামত পর্যন্ত যত অনাগত সন্তান দুনিয়ায় আসবে সকলের রূহ আদম নবীর সামনে চলে আসলো আল্লাহু আকবার এত কোটি কোটি রূহ দেখে আদম নবী বললেন মানহুম এরা কারা আল্লাহ তাআলা জবাব দিলেন হা উলাই আবনাউক এরা সবাই তোমার সন্তান আদম নবী খুশি না বেজার আদম নবী দেখলেন হায় হায় আমার এত সন্তানের রূহ দেখা যায় হঠাৎ করে একটা রূহের দিকে তার চক্ষু চলে গেল খুব সুন্দর রূহ আল্লাহকে তিনি বললেন ওগো আল্লাহ মান হাদা এটাকে আল্লাহ তাআলা বললেন হাদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ যে তোমার পরে দুনিয়াতে আসবে আর শোনো শোনো তোমার এই ছেলেকে আমি নবী বানাবো আদম নবী বললেন আল্লাহ ঠিক আছে বুঝলাম আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো আর আমার ছেলে দাউদ তাকে তুমি কত বছরের হায়াত দিয়েছো আল্লাহ বলেন সিত্তুনা সানা 60 বছর 60 ইয়ার্স আদম নবী বললেন ওগো আল্লাহ এটা কেমন কথা আমাকে তুমি 1000 বছর হায়াত দিলে আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলে আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলে আল্লাহ আমার 1000 বছর থেকে 40 বছর কমায়া এই 40 বছর আমার ছেলে দাউদকে তুমি দিয়ে দাও এই দোয়া তিনি করেছেন কার কাছে আল্লাহ বললেন ঠিক আছে দাও দিলাম এবার আদম নবী দুনিয়াতে আসলেন বয়স ছিল 1040 বছর ছেলেকে দিলে তাহলে থাকলো কত জোরে বলেন কত 960 বছর শেষ মালাকুল মউত সামনে চলে আসলেন মালাকুল মউত বললেন ওগো আল্লাহর নবী আদম প্রস্তুত হয়ে যান মউতের সময় চলে এসেছে আদম নবী বললেন না এখনো আমার 40 বছর বাকি আছে কত বছর বাকি আছে মালাকুল মউত বললেন কেন আপনার কাহিনী মনে নাই ওই যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিয়েছেন কয় না আমি দেইনি এজন্য হাদিসে এসেছে নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম ভুলে গিয়েছিলেন এজন্য মাঝে মাঝে তার ছেলেরা তার সন্তানাদি তার ছেলেমেয়েরা ভুলে যায় মাঝে মাঝে আমরাও খাওয়ার পরে বলি না খাই নাই গিয়েও ভুলে যাই নাই কারণ ভুলে যাওয়ার স্বভাবটা আমাদের ভেতরে আছে মালাকুল মউত বলছেন না দিয়েছেন আর তিনি বলছেন না দেই নাই ঝগড়া শুরু হলো এখন ঝগড়াটা দিতে মালাকুল মউত পারলেন না গেলেন আল্লাহর কাছে আল্লাহ আপনার আদম তো বলে
তিনি নাকি আয়াত দেন নাই আল্লাহ বললেন বাদ দাও ওই সময় কাহিনী যা হইছে হইছে লিখালেখি বা সাক্ষী তো আর আমি রাখি নাই এখন থেকে সাক্ষী সিস্টেমটা চালু করো আর আদমকে গিয়ে বলো আর 40 বছর যেটা সে দাবি করতেছে আছে ওটা দিলাম 1000 বছরই পাইলে কিন্তু পরে কি দুনিয়াতে ছিলেন না চলে গিয়েছেন আপনি থাকবেন আপনি থাকবেন মুসা নবী পর্যন্ত রেহাই পান নাই এমন রাগী নবী দুনিয়ায় এত রাগী নবী ছিলেন না যখন রাগ করতেন তখন চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত আল্লাহু আকবার ফেরাউনের বংশের একজনকে তো এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন এটাই এমন নবী নরম না গরম আরো জোরে বলেন নরম না গরম শুধুকে মানুষকে থাপ্পড় মারছে এটা এমন নবী মালাকুল মউতকেও থাপড়াইছে বুখারীর হাদিস মুসা নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আসলেন মুসা নবী বললেন তুমি আবার কে মালাকুল মউত বললেন আমারে চিনেন না আমি তো মালাকুল মউত মুসা নবী বললেন কেন এসেছো কেন আসছি জানেন না আপনার রূহ কবজের জন্য আসছে তাই আসো কাছে আসো আসো জান কবজ করো ফালাম্মা জাআহু সাক্কাহু যখন কাছে আসছেন একদম চোখের উপরে একটা থাপ্পড় লাগাইছেন মালাকুল মউত এক থাপ্পড় খাইয়া গেছে কার কাছে গিয়া কয় ইয়া আল্লাহ আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত কার কাছে পাঠাইছেন যার কাছে পাঠিয়েছেন আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আল্লাহ কার কাছে পাঠিয়েছেন যার কাছে পাঠাইছেন সে তো মরতে চায় না গেছিলাম তার জান কবজ করতে উল্টা আমার জান কবজ করে ফেলতে চায় আল্লাহ তাআলা বললেন মালাকুল মউত যাও আমার নবী মুসাকে গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান একটা ষাঁড়ের পিঠের উপরে যেন হাত রাখেন তিনি তার হাত দিয়ে একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখলে হাত দিয়ে যতগুলো লোম তিনি ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ মুসা নবীর বুদ্ধি কম না বেশি যখন মালাকুল মউত এটা শোনালো মুসা নবী বললেন বুঝলাম আমার হায়াত বাড়বে কিন্তু ওইটা যখন ফুরায় যাবে তখন কি হবে মালাকুল মউত বলল তখন আপনার মোলা লাগবে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে দুনিয়ার পয়গাম্বরেরা রেহাই পান নাই যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শোনো এই মৃত্যু আমাদের নাকের ডগায় যে কোনো সময় এই পেয়ালা থেকে পান করতে হবে যে কোনো সময় চলে যাব তুমি ভাবছো আমি তো ইয়াং দাড়ি পাকে নাই চুল পাকে নাই কিপ ইন ইওর মাইন্ড There is no serial of that. মৃত্যুর কোন সিরিয়াল আমার দাদা এসেছিলেন সবার আগে মানে আমার বাপের আগে দাদা এসেছেন তারপর আমার বাপ এরপরে আমি তারপরে আমার বাপের ঘরে দাদার ঘরে নাতিনতা এরপরে নাতি নাতনি এসেছে এই রকম দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয়েছে কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেইনটেইন হবে না মাঝে মাঝে তো সমাজে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় আছে না নাই আছে না নাই এই এলাকায় বাঁশের ঝাড় আছে না আমি আসার সময় দেখলাম বাঁশের ঝাড় এ যুবক বাঁশের ঝাড়ের নিচ দিয়া খুব দাপিয়ে বেড়াও তুমি তাই না কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার কোন বাঁশঝাড়ের বাঁশ কেটে তোমার কবরের উপরে ছাউনি দেওয়া হবে এই চিন্তা কি মাথায় আসে না কেমনে গুনাহ করো কেমনে পাপ করো কেমনে আজান হলে নামাজে না গিয়ে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াও কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন মসজিদের মাইক গুলোতে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় একটা দিন আসবে যখন আপনার খবরও
আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে বলা হবে অমুক আর দুনিয়াতে এই মৃত্যু এটা বড় ভয়ানক জিনিস মৌতের যন্ত্রণা এত কঠিন পেট ব্যথা সহ্য করা যায় মাথা ব্যথা সহ্য করা যায় দুনিয়ার রোগ সুখ হয়তো সহ্য করা যেতে পারে কিন্তু মৃত্যু যখন চলে আসবে এই মৌতের ভিতরে এমন যন্ত্রণা রয়েছে এই যন্ত্রণা সইতে না পেরে এই যুবকরা শুনো এই মৌতে এত যন্ত্রণা রয়েছে হাড়ের জোড়া হাড়ডির জোড়া ঠাস ঠাস করে ছুটে যাবে রক্তগুলো পানি হয়ে যাবে এত যন্ত্রণা এই মৌতের ভিতরে রয়েছে শরীরটা নির্জীব হয়ে যাবে পায়ের গুছাগুলো ঠিক হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এত যন্ত্রণার ভিতরে আছে এই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা কি বলেছেন শুনেন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন দুনিয়ার মানুষরা শোনো জীবিত থাকা অবস্থায় এত যে বড়াই করো এখনো আমি আপনারা সহ যারা জীবিত আছে বলেন তো মৌতের স্বাদ আমাদের সামনে আছে না নাই ভাইরে আগে থেকেই সাবধান হয়ে যান মৃত্যু কিন্তু আমাদের পেছনে যে কোনো সময় মৌত চলে আসবে নাকের ডগায় মৃত্যু শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কান লাগান আর কিন্তু বেশি সময় ওয়াজ নাই কান লাগান একদম পয়েন্টের কথাগুলো শুরু করছি শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন জীবিত মানুষকে ধরার পরে ছুরি কিংবা কাঁচি হাতে নিয়ে যদি জীবিত মানুষটার চামড়াগুলো ছিলে ছিলে তুলে ফেলা হয় বলেন তো লোকটার আনন্দ লাগবে নাকি কষ্ট লাগবে সবাই বলা লাগবে বলেন তো জীবিত কোনো মানুষকে ধরে তারপরে যদি ছুরি দিয়ে তার চামড়াগুলো টেনে 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 ছিলে ফেলা হয় লোকটা কষ্ট পাবে কিনা কষ্ট মানে লোকটা তো চিৎকার চেঁচামেচি করতে করতে পেরেশান হয়ে যাবে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন কোন জীবিত মানুষকে ধরে তার শরীরের চামড়া যদি টেনে টেনে ছিলে ফেলা হয় কিংবা যদি কোনো মানুষকে ধরে একটা বড় চুলা বানিয়ে ওই চুলার উপরে পাতিল জালি একটা চুলার উপরে যদি উত্তপ্ত গরম পানি ডেস্কির মধ্যে গরম করে অথবা তেল গরম করে সেখানে যদি ফেলে দেওয়া হয় সে আর কি এমন যন্ত্রণা পাবে মালাকুল মউত যখন জান কবজের সময় আসবে তখন মালাকুল মউত মানুষগুলোকে এরকম কষ্ট দিয়ে দিয়ে তারপরে মৃত্যুর স্বাদ ভোগ করাবে এখনো কেন গুনাহের চিন্তা ছাড়তে পারেন না মউত হচ্ছে এমন সাংঘাতিক বিষয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন কোন একজন মানুষকে ধরে যদি তরবারে দিয়ে পিস পিস করে ফেলা হয় তার গোটা শরীরটাকে যদি 1000 টুকরা তরবারে দিয়ে করে ফেলা হয় ওই লোকটা কি আর কষ্ট পাবে মৌতের সময় বদকার পাপিষ্ঠ লোকেরা এর চাইতে আরো বেশি কষ্ট পাবে আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যুশয্যায় তার ছেলে তার কাছে গিয়ে বললেন বাবা গো ও বাবা এখন আপনার কেমন লাগছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন বাবা রে এত কষ্ট আমার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভিতরে কাঁটা জমে আছে আর কোন শক্তিশালী মানুষ যেন আমার গলার ভেতর দিয়ে তার হাত ঢুকিয়ে টেনে গিচড়ে সেই কাঁটাগুলোকে বের করছে বাবারে আমার এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণ বের করা হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট পাচ্ছি মনে হচ্ছে যেন আসমান জমিনকে এক করে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে